নমস্কার শুরু করছি রাশি দু হাজার সতেরো কেমন যাবে আপনার অনুষ্ঠান দু হাজার সালটা আপনার জীবনে রাশি এবং লগ্নের মানুষদের কেমন যাবে শুধু রাশি নয় লগ্নের সাপেক্ষেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ রাশির প্রভাব ট্রানজেক্টের ওপর বেশি পড়ে কিন্তু লগ্ন থেকেও আমাদের কিছুটা প্রভাব পড়ে থাকে তো আমি আগেই বলেছিলাম যে রাশির যে ভিডিওগুলি আমি পার্ট বাই পার্ট করে আপলোড করব আজকে বৃষ রাশি মেষ রাশি অলরেডি আপলোড করা হচ্ছে তার সঙ্গে মিথুন রাশিটা আমি আপলোড করে দিচ্ছি এর পরবর্তী সময়ে পরপর রাশিগুলো এক দুদিনের মধ্যে আস্তে আস্তে পেয়ে যাবেন অতএব আপনার যদি রাশি এই মুহূর্তে না আপলোড করা হয় আপনি চ্যানেলটি সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন যেইমাত্র ভিডিও আপলোড করা হবে আপনার রাশি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সোজাসুজি চলে আসছি দু হাজার কেমন যাবে সেই প্রোগ্রামে তো প্রথমেই আমি বলেছিলাম সংখ্যা বিচার এবং গ্রহের ট্রানজিট বড় গ্রহের ট্রানজিট নিয়ে আমি এই রাশিফলটি সমগ্র বিচার করে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই দেখিনি দু হাজার সতেরো সালটা বৃষরাশি বৃষলগ্নের মানুষদের সংখ্যা তত্ত্বের বিচারে কেমন যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার সাতেরো আমি যোগ করলে দুই প্লাস শূন্য প্লাস এক প্লাস সাত ইজিক্যাল টু দশ অর্থাৎ দুই শূন্য এক এবং সাতের সামগ্রিক যোগ ফলটা হচ্ছে দশ দশের সঙ্গে যদি আবার এক আর শূন্য করে নিই তাহলে যোগ করলে একটাই নিউমরিক সংখ্যা পড়ে থাকছে সেটা হচ্ছে এক এক হচ্ছে রবির সংখ্যা অতএব দু হাজার বছরটি হচ্ছে রবির ভাইব্রেশনের বছর আর রাশি এবং লগ্নের অধিপতি হচ্ছে শুক্র শুক্র আর রবির কিন্তু তিক্ততার সম্পর্ক সেক্ষেত্রে কিন্তু শুক্র আর রবির যে কম্বিনেশনটা সেটা কিন্তু খুব একটা শুভ নয় তো এর এফেক্ট আপনাদের জীবনে কী করতে পারে আমি আগেই বলছি যে এই নাম্বারের এফেক্ট কিন্তু আমাদের জীবনে যে সালের নাম্বারে খুবই ক্ষীণ পড়ে এটা বিলো টেন পার্সেন্ট প্রায় দশ পার্সেন্টের নিচে হয়তো এফেক্টটা পড়ে তো এটা একটা মনের পজিটিভ এবং নেগেটিভ থিঙ্কিংয়ের ওপর কাজ করে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ এবং লগ্ন এবং রাশির মানুষেরা এই বছর কিছু নেতিবাচক চিন্তা করবে কিছু কিছু জায়গা ধরুন ইনভেস্ট করতে গিয়ে কিছুটা দ্বিধায় পড়ে যাবেন কিছু জায়গায় কোনো জায়গায় এগোতে গিয়ে কিছুটা ভাববেন দিদি মানে দেরিতে ভাবা বা দেরিতে কাজ করা এটা কিন্তু তাদের মধ্যে একটু নেগেটিভ চিন্তা কাজ করবে ব্যাস এইটুকুই যা এফেক্ট পড়ে এবার সরাসরি চলে আসছি আমি নাম্বারের হিসেবটা বললাম এবার সরাসরি চলে আসছি বড় গ্রহের ট্রানজিক্ট বড় গ্রহের ট্রানজিক্ট হচ্ছে প্রথমেই ছাব্বিশে জানুয়ারি দু হাজার সালে কিন্তু রাত্রিরে শনি ট্রানজিট করছে বৃশ্চিক থেকে কিন্তু ধনু রাশিতে ধনু রাশি হচ্ছে বৃষ রাশি এবং লগ্নের ঘর এবং বৃহস্পতির অবস্থান বর্তমানে যেখানে আছে সেটা হচ্ছে বৃষ রাশির পঞ্চমে এই সময় দেখা যাচ্ছে বৃষরাশির অষ্টমস্ত শনি আসছে বৃষরাশির শনি বৃষলগ্ন এবং বৃষরাশির শনি হচ্ছে একধারে নবম অধিপতি আর একধারে দশম অধিপতি অর্থাৎ কর্ম এবং ভাগ্যের অধিপতি সে আসছে অষ্টমে এক্ষেত্রে কী কী আপনাদের চেঞ্জ হতে পারে প্রথমেই বলছি বৃষরাশি এবং বৃষ মানুষদের বৃহস্পতি পঞ্চমে এবং শনি রাশির নমজমে অষ্টমে হচ্ছে তো সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে নতুন কিছু জায়গায় ইনভেস্টমেন্টের সুযোগ এটা আসতে পারে নতুন কিছু জায়গায় ইনভেস্টমেন্টের সুযোগ ইনভেস্টমেন্ট করা নতুন কিছু জায়গায় প্ল্যানিং করা ধরুন কোনো পলিসি খুলতে চাইছেন নতুন কোনো জায়গায় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন সেগুলো কিন্তু সেই সুযোগগুলো কিন্তু এবার আস্তে আস্তে সামনে আসতে থাকবে এবং ফাটকা ইনকামের কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে হঠাৎ করে ধরুন কোনো আপনার নামে কোনো জায়গায় টাকা আছে কোনো রাখা আছে সেটা আপনি ম্যাচিওর করলো বা জানেন না সেই টাকাটা আনএক্সপেক্টেড গেন এই জায়গাটা কিন্তু হতে পারে জন্মকালীন শনি যদি ভালো থাকে এই এই জিনিসটা হতে পারে শনি প্রথমেই ঢোকার সঙ্গে সঙ্গেই ফল দেয় না শনির ফলটা দিতে কিছুটা সময় লাগে আপনি ছাব্বিশে জানুয়ারি যদি সাতাশ আঠাশ তারিখ থেকে ফল পেতে পারেন সেটা নয় একটু সময় লাগবে তো যাই হোক এরপরে যে অবস্থানটা দেখা যাচ্ছে এর এরপরে যেটা শনি অষ্টমে থাকাকালীন যে যে সমস্যাগুলো হবে আর্থারাইটিসের সমস্যা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের যাদের ক্রনিক আর্থারাইটিসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে এই শনি অষ্টমে থাকার জন্য এটা কিন্তু সমস্যার কারণ হবে চাকরি ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি এক্ষেত্রে নবম এবং দশম ঘরকে প্রভাবিত করছে এবং শনি কেতুর নক্ষত্রে থাকবে এবং কেতুও বর্তমানে রাশি দশমে বসে আছে সেক্ষেত্রে চাকরির জায়গা অর্থাৎ চাকরির জায়গাকে কিন্তু প্রভাবিত করবে কর্মক্ষেত্রে পরিবর্তন চাকরি ক্ষেত্রে দূরে ট্রান্সফার হওয়া চাকরি ক্ষেত্রে দূরের কোনো যোগাযোগ থেকে চাকরি আসা এইগুলো কিন্তু চাকরি ক্ষেত্রে প্রভাবিত করবে যারা চাকরি ক্ষেত্রে অনৈতিকভাবে টাকা পয়সা নিয়ে থাকেন ঘুষ নিয়ে থাকেন তাদের কিন্তু কিছু ক্ষেত্রে পাওয়া বাড়ো তাদের কিন্তু সেই অনৈতিকভাবে উপার্জন কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা টু হুইলার চালান বা বাইক চালান যাদের অষ্টমে শনি আছে তাদের বলবো নিম্নাঙ্গে কোনো সমস্যা নিম্নাঙ্গে চোটাঘাত লাগার কিন্তু সম্ভাবনা আছে এক্ষেত্রে কিন্তু সতর্কভাবে থাকবে যতক্ষণ কেতু নক্ষত্রে কিন্তু শনিটা অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আপনাদের হতে পারে পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান এটা কিন্তু আছে দু হাজার তো ছিল তো দু হাজার সতেরো তো থাকছে এটা দীর্ঘ সময় ধরে এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সন্তান যোগ বিবাহ যোগ প্রেমের ক্ষেত্রে অগ্রতি অগ্রগতি এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার চলে আসছি তার পরবর্তী সময় পরবর্তী সময়ে কিছুটা ক্ষেত্রে শনি বক্রি হবে বক্রি হয়ে আবার কিন্তু জুন জুলাই মাসের সময় শনি বক্রি হয়ে আবার বৃষ্টিকে ফিরে আসছে বৃষ্টিকে ফিরে আসার সময় সেই ফলের কিছুটা হেরফের হবে এবং আপনাদের যাদের কর্মস্থানের সেই টাইমে পরিবর্তন এবং চাকরির ক্ষেত্রে চেঞ্জেস এগুলো কিন্তু হতে পারে এবং বিবাহী বিবাহযোগ বিবাহিত জীবনের পরিবর্তন বা কিছু ক্ষেত্রে স্থানান্তর হয়ে যাওয়া স্বামী স্ত্রী দূরে চাকরি সূত্রে আলাদা হয়ে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে জুলাই থেকে অক্টোবরের মধ্যে সেপ্টেম্বরে দেখা যাচ্ছে রাহু এবং কেতুর চেঞ্জেস হচ্ছে বৃষরাশি বৃষলগ্ন দেখা যাচ্ছে সেপ্টেম্বরে বৃষরাশির তৃতীয় ঘরে কিন্তু রাহু অবস্থান করছে এবং নবম স্থানে কেতুর অবস্থান তৃতীয় ঘরে রাহুর অবস্থান ইন্ডিকেশান দেখা যাচ্ছে যোগাযোগ বৃদ্ধি পাবে যাদের কমিউনিকেশান ওরিয়েন্টেড বিজনেস যারা সেলস মার্কেটিং ফিল্ম ইন্ডাস্ট্রি মিডিয়াতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো নবমে কেতুর অবস্থান ভাগ্যের ক্ষেত্রে কিছু আকস্মিক পরিবর্তন আসতে পারে জন্মচকটি খুলে দেখে নিন যদি আপনার মকরে কেতু থাকে তো এই কেতু কিন্তু মকরে আসার পর সেপ্টেম্বরের পর থেকে কিন্তু ফল দিতে শুরু করবে এবং আপনার জীবনে কিছু চেঞ্জেস আসতে পারে কেতু নবমে অবস্থান খুব একটা শুভ নয় আধ্যাত্মিক জায়গা অ্যাস্ট্রোলজি এসবের ওপর মানুষকে বিশ্বাস জন্মায় কিন্তু ভাগ্যের ক্ষেত্রে বেশ কিছুটা বাধাপ্রাপ্ত হয় পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে অবনতি বিশেষত পিতার পিতা শরীর স্বাস্থ্য নিয়ে অবনতির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময় অর্থাৎ সেপ্টেম্বরের পর থেকে এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অক্টোবরের পর হচ্ছে বৃহস্পতির মুভমেন্ট হচ্ছে বৃহস্পতি কিন্তু রাশি ষষ্ঠে অবস্থান করছে রাশি ষষ্ঠে অবস্থান করার পর যখন বৃহস্পতি রাশি ষষ্ঠে অবস্থান করবে বৃহস্পতি একধারে একাদশপতি এবং অষ্টমপতি সে কিন্তু রাশি ষষ্ঠে অবস্থান করছে একধারে দেখা যাচ্ছে যে রোগ ব্যাধি এই সবের ক্ষেত্রে যারা রোগ ব্যাধি দিয়ে দীর্ঘকাল ভুগছিলেন তারা কিন্তু চিকিৎসার প্রয়োজনে কিন্তু দূরে যাতায়াত করা বা চিকিৎসার প্রয়োজনে অনেক দূরে যাতায়াত করা বা স্থানান্তর হওয়া সেটা কিন্তু ইন্ডিকেশান দেখা যাচ্ছে এবং চিকিৎসার জন্য যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ এটা কিন্তু ফল দেবে এক্ষেত্রে আমি বলব বৃহস্পতি যখন রাশির আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বৃহস্পতি যখন মুভ করে তুলাতে আসবে আপনারা স্লাইড শোগুলো দেখুন আমি পরপর দেখাচ্ছি বৃহস্পতি যখন তুলাতে আসছে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যারা বাইকার হই যারা বাইক চালান তাদের ক্ষেত্রে কিন্তু ধাক্কা ধাক্কি যোগটা কিন্তু বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ সতর্ক হয়ে বাইক চালাবেন কবে থেকে অক্টোবর থেকে এই সময় থেকে কিন্তু এই সবটা যোগটা কিন্তু আরও প্রকট হবে চিকিৎসার উন্নতি যেমন একধারে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট ধাক্কা ধাক্কি যোগ এগুলো আসছে কিন্তু চিকিৎসারও উন্নতি চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনে দূরে যাওয়া এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কম্পিটিশানের সাকসেস যারা পরীক্ষা হলে পরীক্ষায় বসছেন চাকরির পরীক্ষা হোক কোনো কম্পিটিভ এক্সামের পরীক্ষা হোক অন্য জায়গায় হোক সেই কম্পিটিশানে কিন্তু সাকসেসের যোগ লক্ষ্য করা যাচ্ছে তার আগের যে সময়টা থাকছে অর্থাৎ এই অক্টোবরের আগের যে সময়টা সেই টাইমে আমি বলছিলাম একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে উচ্চশিক্ষায় উন্নতি বা উচ্চশিক্ষার যোগও কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যখন বৃহস্পতি মুভ করে যাবে অক্টোবরে তখন কিন্তু উচ্চশিক্ষার যোগ থাকছে তার পাশাপাশি কম্পিটিশানে সাকসেস হওয়ার যোগ চাকরি পরীক্ষার সফলতা কোন অন্য অন্য পরীক্ষার সফলতা এই সুযোগগুলো কিন্তু আপনার সামনে আসতে থাকবে এইটা হচ্ছে অক্টোবরে পরবর্তী সময় অবস্থান শনি আপনাদের অষ্টমে চলে এসছে সেক্ষেত্রে কিছুটা সমস্যা আনবে কিছুটা আপনাদের চাপ কিছুটা প্রেসার ক্রিয়েট করবে কিন্তু তার মধ্যে অনেক কিছু ভালো আছে আমি আপনি আরেকবার আমি বলছি নোট করে নিন যে ভালোগুলো পাবেন টোটাল ট্রানজিক ফল্টের ফলের এফেক্টে প্রথম প্রথমেই বলি ফাটকা ইনকাম কোথাও ইনভেস্ট এইসব জায়গায় কিন্তু এই দিক থেকে ইনকাম হওয়ার সুযোগ আছে আচ্ছা শনি যে ঘরে বসে সেই ঘরের সেই ঘরটা স্লো করে দেয় অর্থাৎ অষ্টমঘর ওরিয়েন্টেড জায়গায় আপনি অনেকে ভাবে বোধ হয় টাকা হু হু করে ব্যয় হয়ে যাবে শনি অষ্টম এসছে বলে কিন্তু সেক্ষেত্রে সেরকম কিছু হবে না শনি কিন্তু নতুন কোনো ইনভেস্টের সুযোগ এনে দেবে আচ্ছা দ্বিতীয় ব্যাপার বলছি রাহুল আর কেতু যখন মুভ করবে তখন হচ্ছে বিদেশ যাত্রা ফরেন ট্রাভেল স্থানান্তর কমিউনিকেশান যোগাযোগ স্কিল মার্কেটিং জায়গায় এইদিকে বেড়ে যাবে নবমে কেতু আসাটা খুব একটা শুভ নয় যাদের মকরের কেতু আছে এবং বৃষরাশি বৃষলগ্ন তাদের ক্ষেত্রে কিছুটা ভাগ্যের টালমাটাল অবস্থা হবে এবং সম্পত্তিজনিত সমস্যা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এগুলো কিন্তু তাদের ফেস করতে হবে বৃহস্পতি যখন মুভ করছে বৃহস্পতি এখন আপনারা দেখতে পাচ্ছেন জন্মছকে বৃহস্পতি কন্যায় আছে বৃহস্পতি যখন মুভ করে তুলায় আসবে তখন কিন্তু কিছু ক্ষেত্রে আমি বললাম অ্যাক্সিডেন্টের যোগ এইগুলো কিন্তু কানেকশান দেবে এবং চিকিৎসার উন্নতি এটাও কিন্তু ইন্ডিকেশান দেখা যাচ্ছে যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসার উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে বিবাহ যোগ সারা বছর আছে এমনি কোনো সমস্যা নেই তবে বছরের ভাইব্রেশন অনুযায়ী খুব একটা শুভ এই বছরে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু ট্রানজেক্টের অনুযায়ী শুভ অশুভ মিলে কী কী ঘটতে পারে আপনাদের সাথে আমি বললাম এবং এই এইরকমই কাটবে দু হাজার সতেরো সালটি এটা একটা ওভারঅল দু হাজার সাতেরোর কিন্তু আমি জিনিস বললাম আপনারা সাপ্তাহিক রাশি ফলের অনুষ্ঠান দেখতে থাকুন সেখানে আমি প্রতি সপ্তাহে কী কী হতে পারে সুখ্যাতি সূক্ষ্ম বিচার নিয়ে আমি চলে আসি সেই অনুষ্ঠানগুলো অবশ্যই দেখবেন তো আজকে আমি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যান্য বৃষ রাশি বৃষলগ্নের মানুষরা এই ভিডিওটি দেখতে পায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেন শুধু এই বার্ষিক রাশিফল নয় সাপ্তাহিক রাশিফল এবং বিভিন্ন ধরনের জ্যোতিষ অনুষ্ঠান আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেটি আমার চ্যানেলে অবশ্যই দেখতে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো অন্য কোনো প্রোগ্রাম নিয়ে নমস্কার